তো একটা বাস বাড়িতে ঢুকতেছি আমাদের খাওয়ার পানি শেষ হয়ে গেছে প্রচণ্ড গরম পড়তেছে আজকে তিন দিন ধরে জার্নি করতেছি পুরা সুন্দরবনের কোল ঘেসে আমাদের বাইক নিয়ে চলাচল করছি আমরা একটা বাড়িতে ঢুকছি কাকা আপনার নাম কি পুলিন মণ্ডল এই গ্রামের নাম কি ঢাংমারি 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 মানে হলো এটা আপনার ওই উপজেলা কি ডাকপের ভিতরে ড্যাংমার ভিতরে আর ওই পাশে সুন্দরবন না ও আচ্ছা হ্যাঁ রাস্তার ওই পাশে সুন্দরবন হ্যাঁ হ্যাঁ তা আমাদের পানির ভোরাই গেছে তো আমরা একটু পানি নিতে চাচ্ছি ও আমার বন্ধু তা তো আগে এই যে বৃষ্টির পানি এখানে সংরক্ষণ করা হয় অনেক সুন্দর সিস্টেম এই বৃষ্টির পানি সংরক্ষণ করে এরা এই পানি পান করে কারণ হলো এখানে পানি লবণাক্ত পানি পানির আধারগুলো লবণাক্ত পুকুর পুকুরেও জোয়ারের পানি চলে ঢুকে পড়ে যে কারণে পানি আধার লবণাক্ত তাই এখানে এই প্রক্রিয়ায় পানি শোধন করে করা হয় বৃষ্টির পানি এখানে সংরক্ষণ করা হয় বৃষ্টির পানি এই এই জারে সংরক্ষণ করে এবং সারা বছর এই পানি তারা পান করে অত্যন্ত পরিষ্কার পানি আপনারা দেখেন এটা তিন হাজার লিটারের একটা ট্যাঙ্কি পানি কালারটা দেখেন কি পরিষ্কার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ওই ইসের মতো ড্রিঙ্কিং ওয়াটারের মতো আমাদের কাছে একটা ড্রিঙ্কিং ওয়াটারের বোতল ছিল সেইটা ভরে পানি নিলাম আরও একটা বোতল আমরা ভরে নিচ্ছি প্রচণ্ড গরম ও রোদ কাকা আপনার নাম কি আপনার বাড়ি আচ্ছা 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 এগুলো কি সরকারি সম্পত্তি না নিজের জায়গা কেনা সম্পত্তি ঢাংমারি অনেক সুন্দর এদিকে কি বাঘের কখনো আসছে জঙ্গলে জঙ্গলে কি হয় যান যারা মানে তারাই বাঘের ব্যাপারটা ভালো জানে তো আসলে কি ধরেন দুই তিন মাসের ভিতরে বা এক বছরের ভিতরে কোন বাঘটা দেখছেন বাঘের পায়ের ছাপ দেখছেন যাই না ও ছয় মাস যান না তার আগে ছয় মাস

এখনও হ্যাঁ জঙ্গল আস্তে আস্তে এই যে পানির লেয়ার কমে যাচ্ছে হ্যাঁ লবণাক্ততা বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবেশের যে বিপর্যস্ত হচ্ছে সেই জন্যে আজকে সুন্দরবন মারা যাচ্ছে গাছগুলো সুন্দরী গাছগুলো মারা যাচ্ছে আর এখান থেকে প্রচুর গোলপাতা আর এই ঘরটাও গোলপাতার দেখেন এই ঘর ঘরটাও গোলপাতার ওই ঘরটাও গোলপাতার আর ওনাদের এটা ওনাদের থাকার ঘর অনেক সুন্দর বাড়িটা অনেক সুন্দর দূর থেকে দেখাই অনেক সুন্দর কাকে তরমুজ কাটতেছে আমাদের খাওয়াবে বলে আমাদের খাওয়ানোর জন্য কাটতেছেন নাকি আচ্ছা দেখ ধন্যবাদ তরমুজ আমরা যদিও খাইছি এই অঞ্চলে প্রচুর তরমুজ হয় দেখেন লাল টক টকে তরমুজ এত লাগবে না এত লাগবে না রাখেন এক জায়গায় রাখলে হবে অনেক গরম পড়ছে এটা কি পাওয়ার টিলার না পাওয়ার টিলার কি জমিতে এখানে করেন কি মানে মূল চাষ চাষাবাদ কি

আচ্ছা আচ্ছা এই মেচিনাই কয় বিঘা ধান কাটি

আঙিনায় যে ধান তারা শুকাইতে দিছে এবং ঘরগুলোও অনেক সুন্দর গোলপাতার ছাউনি দেখেন গোলপাতার ছাউনি নিচে মাটির ঘর